জয়ের সম্ভাবনা জাগিয়ে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ। প্রথম ইনিংসের আগে ব্যাট করতে নেমে সবগুলো উইকেট হারিয়ে 397 রানের পুঁজি পায় লঙ্কানরা। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে তামিম মুশফিক লিটনের অসাধারণ ব্যাটিংয়ে 465 রান তোলে বাংলাদেশ। 58 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে 260 রান তোলে শ্রীলঙ্কা, যার মধ্য দিয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ল বাংলাদেশ। চট্টগ্রাম সাগরিকার বুকে প্রথম টেস্টে জয়ের আশা জাগিয়ে শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগারদের। দুই দলের অধিনায়কের সম্মতিতে শেষ সেশনে ড্র হয় দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টটি। বাংলাদেশের চেয়ে 29 রানে পিছিয়ে থেকে পঞ্চম দিনে খেলা শুরু করে লঙ্কানরা। চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল 2 উইকেটে 39 রান। তারপর বাংলাদেশের বোলিং তোপে দ্রুত আরও 4 উইকেট হারিয়ে জয়ের সম্ভাবনা জায়গায় টাইগাররা। সেখান থেকে শ্রীলঙ্কার স্কোর 6 উইকেটে 260 রানের সময় দুই অধিনায়ক ড্র মেনে নেয়। শাহিদুল ইসলাম তন্ময়, আলোচিত সংবাদ।